আমরা আসলাম সবাই আসছে 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 আমরা আপনাদের সাথে আছি, যা হবে আমরা সব মিলি ব্যবস্থা করব। আসবেন তো শুভ মুহূর্তে। ঝড়ে জলপাইগুড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোচবিহারও। কোচবিহার 2 নম্বর ব্লকের মরিচবাড়ি খোলটা এলাকায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। সোমবার সকালে তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। সেখানে প্রার্থীর পাশাপাশি দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। গতকাল বিধ্বংসী ঝড়ে ওই এলাকার বহু ঘরবাড়ি ভেঙে যায়, চাষবাসেরও ক্ষতি হয়। যদিও তৃণমূলের এই পরিদর্শনকে কটাক্ষ করেছে বিজেপি, তাদের বক্তব্য নির্বাচনের আগে নজর কাটতেই ওই এলাকায় গিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন বিপর্যস্ত এলাকায় যান সিপিএম এর জেলা সম্পাদক অনন্ত রায়, সেখানে তৃণমূল প্রার্থীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। পৃথকভাবে সেখানে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষও। সকলে দুর্গতদের সঙ্গে কথা বলেন। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।